আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আপনি সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের এই ভিডিও। আর এর মধ্যে সাবস্ক্রাইব করে দিন টেকনো বাংলা ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন টেকনো বাংলা ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমেই আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করার পর সিম্পলি আমাদেরকে চলে যেতে হবে youtube.com-এ। youtube.com-এ চলে যাওয়ার পর এখানে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি সাইন ইন নামক একটি আইকন, এখানে একটি ক্লিক করে দিতে হবে। ইন্টারনেট স্লো থাকার কারণে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে। তারপর এখান থেকে আমাদেরকে লগ ইন করতে হবে যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট, যেটা দিয়ে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। লগ ইন কমপ্লিট হওয়ার পর আমরা ডান দিকে দেখতে পাচ্ছি একটি মেনের মতো একটি আইকন, এখানে সিম্পলি একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ইয়োর চ্যানেল নামক একটি আইকন, এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে ঠিক এই রকম। তো আপনাদেরকে বলে রাখি, ইউটিউব চ্যানেল সাধারণত দুই ধরনের হয়ে থাকে, পার্সোনাল ইউটিউব চ্যানেল এবং ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। তো পার্সোনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা দেখতে পাচ্ছি মেন আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদের নেম চলে এসেছে রাহুল আরফান, অর্থাৎ জিমেইলে দেয়া যে নাম সেই নাম অনুযায়ী। সিম্পলি এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে অটোমেটিকলি পার্সোনাল চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। আর যদি আমরা কোনো ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করতে চাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ এ বিজনেস অর আদার নেম, এখানে একটি ক্লিক করে দিতে হবে। ইন্টারনেট স্লো থাকার কারণে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর আমাদের সামনে চলে আসবে এই রকম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যান্ড চ্যানেল, সরি ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম। তো এখান থেকে অবশ্যই আমরা যে চ্যানেলটি ক্রিয়েট করব সেই চ্যানেলের নামটি এখান থেকে আমরা দিয়ে দেব। তো যেহেতু আমি এমনিতেই আপনাদের দেখানোর জন্য চ্যানেল ক্রিয়েট করব, তার জন্য রাহুল আরফান নামেই চ্যানেলটি ক্রিয়েট করতেছি। তো এখানে আপনার পছন্দের নাম দেওয়ার পর সিম্পলি আমাদেরকে ক্লিক করতে হবে ক্রিয়েটে। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলটি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। তো পরবর্তীতে আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি করে আপনি চ্যানেল আর্ট ক্রিয়েট করবেন, কি করে আপনি চ্যানেল কাস্টমাইজেশন করবেন, এগুলা নিয়ে বাদ বাকি ভিডিও পরে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিও ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।